সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল বর্মশাইয়ের সঙ্গে বাজারে চলে গেছিলাম। গিয়ে দেখি দারুণ একটা চিতল, দেখেই ইচ্ছে হলো নিয়ে নি। তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকে কাঁচা আম দিয়ে চিতলের দারুণ একটা রেসিপি করব, তোমরা আমার সাথে থেকো। এই দাদার হাতে দাও এনার তুলি। এটা কত? 1 কেজি 600, তাই তো? গায়ে ছোট ছোট আঁশ। এদিকে চলে এসেছিস, এইগুলো দিয়ে একটু মানে চিতল মাছ আমি কোনোদিন কিনিনি। তিনটে বাটা বাটাটা নিয়ে নেব অনেক। ওজন দেখাবো ফুটলটা, ফুটলটা ওজন দেখাবো। সেটা আপনারও নিয়ে যাবো, ট্যাংরা একদম 1 নম্বর হবে। তুমি চাষের ট্যাংরা ছাড়া ডোরা ট্যাংরা পাবে কোথায়? ডোরা ট্যাংরাটা পাবে কোথায়? ডোরা ট্যাংরা দাম ওইরকম, ট্যাংরা হলো মানে 1800 টাকা 1700 টাকা কিলো। মোড়লা মাছ একদম 1 নম্বর হবে। মোড়লা সকালে 35 টাকা 100, এখন 30 টাকা 100, ওই 400 টাকা কিলো। ওই সব জ্যান্ত আছে, মরা আছে, জ্যান্ত মরা আছে, মরে আছে সব, কি মরা আছে, রোদে পরে মরে যাচ্ছে, বুঝলো তো। ওইটা ওই রকমই চিড়ে দিন, ওটা মাঝখান থেকে চিড়ে দিন, খালি পিস করতে হবে না। একদম 1 নম্বর ভালো, কি কবে খারাপ হয়েছে বলো? মাছ সব একদম 1 নম্বর। ও সকালে 280, এখন 250। একটা পুকুরে দিছি মাছ গুলো ধরি, এবার আপনি বললো দিব না বললো দিব। থাকবে না করে দেবো, হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে পুরো ভিডিওটা আমার সাথে থেকো। আম দিয়ে আজকে চিতলের তেল ঝাল করব। চিতল পেটি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে মিনিট 2 রেখে দেবো, তারপর রান্নাটা শুরু করব। চিতল মাছের তেল ঝাল বানাতে প্রথমে সাদা সর্ষে দেব, এবার কালো সর্ষে সামান্য, এইবার এর মধ্যে গোটা জিরে দেব, সামান্য নুন দেব,
এবার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব। কিছুটা আমবাটা আমি নিয়ে নিয়েছি, এইটুকুই লাগবে আজকে চিতল মাছে দেব, আর বাকি আমবাটাটা শুধু খাবো রেখে দিয়েছি। এবার লোহার কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দেব। সর্ষের তেলেই আজকে পুরো রান্নাটা করব। মিক্সির পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী নুনটা বাটিতেই দিয়ে দেব। কিছুটা বাটনা বাটায় দিয়েছিলাম, ওটা বুঝে নুনটা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। চিতল মাছটা খুবই নরম হয়, ওই জন্য খুব সাবধানে এক পিঠ ভাজা হলেই আমি উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আমি সাবধানে মাছটা উল্টে দিলাম। খুব ভালো করে মাছটা আমি ভেজে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চিতল মাছ থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাতেই বোঝা যাচ্ছে আজকে ভোরের জাল দেওয়া মাছ তো একবারে টাটকা। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। আজকে সকালবেলা আমি বাজার গেছিলাম, তোমরা দেখেছো বাজার থেকেই মাছটা নিয়েছি। নতুন কিচেনে প্রথম চিতল মাছ আসবে। আজকে তো আম দিয়ে চিতল মাছটা তেল জাল করছি, তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে, মানে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই মাছটাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেবো। কতটা তেল বেরিয়েছে দেখো, আজকে টাটকা মাছ তো সেই জন্য। ওই তেলে কালো জিরে ফোড়ন দেবো, বাটনাটা ঢেলে দেবো। এবার সর্ষেটা আমি হালকাভাবেই নাড়াচাড়া করবো, খুব বেশি ভাজবো না, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাবে, দরকার নেই বাবা। ওই জন্য অল্প ভেজেই কাঁচা আম গ্রেট করাটা দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে এক্ষুনি আমি জলটা দিয়ে দেবো। এইবার আমি জলটা দিয়ে দেবো, মিক্সির বাটি ধুয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, গোটা কাঁচা লঙ্কা দেবো। এবার ঝোলটা দেখো ফুটে উঠেছে, একটা একটা করে মাছ আমি এবার দিয়ে দেবো। এবার খুব ভালো করে মাছটা, এই মাছের যে গ্রেভিটা বানালাম এর সাথে ফুটু, তাহলে একটা আমের স্বাদ মাছের মধ্যে ঢুকে যাবে। চিতল মাছে আম দিয়ে তেল ঝাল একদম রেডি। আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেলে নিচ্ছি। তোমাদের আজকের রান্না কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরা একদিন অবশ্যই বানিয়ে খেও। এইবার আমি ঢেলে নেব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।